ফের 50 টাকা দাম বাড়ায় হাজার পেরিয়ে রান্নার গ্যাসের দাম। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সংসার চালিয়ে হেঁশেল সামলানো দায় হয়ে পড়ছে মধ্যবিত্তের। এক ধাক্কায় 50 টাকা বাড়লো রান্নার গ্যাসের দাম, এতেই মধ্যবিত্তের হেঁশেলে আগুন ধরার উপক্রম। 50 টাকা দাম বাড়ায় এখন গ্যাসের দাম হাজার পেরোলো। মার্চ মাসে 50 টাকা বেড়ে গ্যাসের দাম হয় 976 টাকা। তারপর শনিবার থেকে আরও 50 টাকা দাম বাড়ায়, সেই দাম পৌঁছে গেছে 1026 টাকায়। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এখন গ্যাস জ্বালিয়ে রান্না করে সংসার চালানো দায়ী হয়ে উঠেছে মধ্যবিত্তের। এইভাবে চলতে থাকলে আগামী দিনে কিভাবে গ্যাসে রান্না করে খাবার মুখে তুলবেন বুঝে উঠতে পারছেন না সাধারণ মানুষ। গ্যাসের যেভাবে দাম, বেসরকারি স্কুলে আমাদের বেতন তো খুবই কম, এবং এত কম বেতনে ছেলেকে পড়ানো, সংসার চালানো, তার সঙ্গে গ্যাসের যদি এত দাম হয়, সত্যি খুবই অসুবিধা হচ্ছে। করোনাকাল কাটিয়ে আসতে না আসতেই যখন আবার সব কিছু স্বাভাবিক ছন্দে ফিরতে চাইছে, ঠিক তখনই গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেন অভিশাপ হয়ে নেমে আসছে। এখন এর থেকে মুক্তি চাইছেন সকলেই। সব কিছু ছেড়ে হেঁশেল চালানোই দায় হয়ে উঠেছে সকলের। সংসার চালাতে তো আমাদের খুবই সমস্যা হচ্ছে। মাঝে মাঝে এই কয়েকদিন আগেই আবার 50 টাকা গ্যাসের দাম বেড়ে গেল। এইভাবে দাম বাড়লে তো আমরা গ্যাস আর ব্যবহারই করতে পারবো না। আমাদের আবার ফের আগেকার দিনে ফিরে আসতে হবে, কাঠের ব্যবহার করতে হবে, গ্যাস আমরা আর ব্যবহার করতেই পারবো না। সব কিছুর দামের সাথে সাথে গ্যাসের দামটা সবচেয়ে ঊর্ধ্বমুখী চলছে। এখন গ্যাসের দাম কবে কমবে সেই দিকেই তাকিয়ে সাধারণ মানুষ।